প্রিয় বন্ধুরা আবার পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো কোভিডের কারণে এক্সি ভাইরাসের কারণে সংক্রমিত পড়ুয়ারা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব কোন ছাত্রছাত্রীরা সংক্রমিত এবং কেন ও প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কেনই বা শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করলো আবার কি সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে কি প্রতথ্য রয়েছে সেটা জানাবো একই সাথে কলেজ এবং স্কুলের পরীক্ষা রিলেটেড এবং ক্লাস রিলেটেড একাধিক বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সেই কারণে তোমরা যারা কলেজ স্কুলের ছাত্রছাত্রী রয়েছো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের জানিয়ে রাখি হ্যাঁ বন্ধু এতদিন ধরে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল আমরা প্রত্যেকেই চেয়েছিলাম স্বাভাবিকভাবে যত আগের অবস্থা ফিরে আসে আবার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবে পঠন পাঠন অফলাইনে ক্লাস শুরু করতে পারে তেমনভাবে কিন্তু সমস্ত কিছুই শুরু হয়েছে কিন্তু আবার ভয় এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আগেভাগেই বার্তা প্রেরণ করেছে এ যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সতর্ক করেছে প্রত্যেকটা দেশবাসীকে সতর্ক করেছে যে এক্সি ভেরিয়েন্ট একটি অভিনব ভেরিয়েন্ট যা কিন্তু সংক্রমণের সবথেকে বেশি সক্ষম দ্রুত সংক্রমিত হয় এবং সবথেকে বেশি ক্ষতিকারক সেই ভাইরাস কিন্তু আমাদের দেশে আসতে পারে বা আসছে এরকম কিন্তু ও আমরা বিভিন্ন তথ্য পেয়েছি কিন্তু এই মুহূর্তে যে তথ্যটা সত্যি অবাক করা নয়ডায় কিন্তু 23টি পড়ুয়া স্কুল পড়ুয়া 23টি স্কুল পড়ুয়া কিন্তু সম্পূর্ণভাবে কোভিডে সংক্রমিত হয়েছে এই এক্সি ভেরিয়েন্ট দ্বারাই যেটা শোনা যাচ্ছে বা সংবাদ মাধ্যমে উঠে আসছে নয়ডার 4টি স্কুলের 23 জন ছাত্রছাত্রী কিন্তু কোভিডে সংক্রমিত হয়েছে সেই কারণে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্বাস্থ্যের কথা মাথায় রেখে যাতে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে কিন্তু ছাত্রছাত্রীদের এর আবার পুনরায় স্কুল বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে এ মানে এই মুহূর্তে সম্পূর্ণভাবে যাতে সংক্রমিত আরও সংক্রমণ না ছড়ায় সেই কারণে কিন্তু আবার আর দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো স্কুল বন্ধ হলো ও এইটা সম্পূর্ণ ঘটনাটাই নয়ডায় হয়েছে এক্ষেত্রে কিন্তু ও তোমাদের প্রত্যেককে বলবো এই বিষয়টা থেকে কিন্তু আমাদের শেখা দরকার আমি চাই না আমাদের দেশের কোনো ছাত্রছাত্রী যেন কোভিডের সংক্রমণ হোক কেন পড়াশোনা তো রয়েছে তার আগে বা সবার আগে কিন্তু স্বাস্থ্য ও সেক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে বলবো তোমরা কিন্তু এটার থেকে আতঙ্কিত একেবারেই হও না সতর্ক হও নিজেরা কোভিড প্রোটোকল ফলো করো কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীও কিন্তু কিছুদিন আগেই সতর্ক বার্তা প্রেরণ করেছে এক্সি ভেরিয়েন্ট নিয়ে এবং এই এক্সি ভেরিয়েন্টটি যে দ্বারাই যে সংক্রমিত হয়েছে এটাও কিন্তু সরাসরি বিশেষজ্ঞদের থেকে শোনা যাচ্ছে না যে ভেরিয়েন্টে সংক্রমিত হোক না কেন কোভিডের মাধ্যমে কিন্তু এই 23 জন ছাত্রছাত্রী বুঝতে পারছো 4টে স্কুলের 23 জন ছাত্রছাত্রী কোভিডে সংক্রমিত হয়েছে এবং তারপরেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা যারা স্কুল কলেজের পড়ুয়া আছো তোমরা বুঝতেই পারছো দেশে এরকম ঘটনাও কিন্তু এই মুহূর্তে ঘটছে এবং পড়ুয়ারাও কিন্তু সংক্রমিত হচ্ছে যেটা আমি মনে প্রাণে একেবারেই চাই না যাতে তোমাদের ক্ষেত্রে এরকমটি ঘটুক সেই কারণে প্রত্যেককে আগেভাগেই সতর্ক করার জন্য বিষয়টি তুলে ধরলাম একই সাথে তোমরা কিন্তু প্রত্যেকে কোভিড প্রোটোকল মেনে চলো এবং সচেতন হয়ে এই মুহূর্তে যে কোভিড সম্পূর্ণভাবে আমাদের দেশ থেকে যায়নি আমাদের বিশ্ব থেকে যায়নি এটা মাথায় রেখে তোমরা মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে ক্যারি করার চেষ্টা করো ও বাদ বাকি তোমাদের যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছো কলেজে পড়ছো তোমরা কিন্তু অতি অবশ্যই বুস্টার ডোজ সংগ্রহ করো যারা বুস্টার ডোজ এখনো পর্যন্ত দেওনি তোমাদের মধ্যে যারা 18 বছরের এর ঊর্ধ্বে পড়ুয়া রয়েছো তোমরা কারা এখনো পর্যন্ত বুস্টার ডোজ কমপ্লিট করোনি অবশ্যই অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না এরপরে তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা অনেকেই ক্লাস নিয়ে জিজ্ঞাসা করছো অনেকেই এক্ষেত্রে তোমাদের বলে রাখি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ অফলাইনে ক্লাস নেওয়ার কিন্তু অনুমতি দেওয়া হয়েছে পরীক্ষার কথা যদি বলি পরীক্ষাও কিন্তু স্কুলের পক্ষে পর্যায়ক্রমিক অর্থাৎ যে পরীক্ষা রয়েছে 6 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত সমস্ত পরীক্ষায় কিন্তু অফলাইনে হচ্ছে কিন্তু কলেজের পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা অফলাইনে পরীক্ষা কন্ডাক্ট করতে চাইছে কিছু ইউনিভার্সিটি বা কিছু ওপেন ইউনিভার্সিটি থেকে শোনা যাচ্ছে অনলাইনে অ্যাকচুয়ালি এক্সামিনেশন হবে এবং এটাও শোনা যাচ্ছে
যে উপাচার্যরা অনেকে বলছে যে অফলাইনে পরীক্ষা না হয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হয় এখনই সেও, তার সাথে আবার এটাও শোনা যাচ্ছে যে উপাচার্যদের মুখ থেকে বা সংবাদমাধ্যম সূত্রে প্রশাসনের সাথে এ যুক্তি পরামর্শ করে আবার অনলাইন পরীক্ষাকেই কন্ডাক্ট করা উচিত। এবারে যেহেতু ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি, সেই কারণে ছাত্রছাত্রীদের দাবি সমস্ত বিষয় মাথায় রেখে এ প্রশাসনের সাথে কথা বলে, রাজ্যের সাথে কথা বলে পুনরায় যাতে অনলাইন পরীক্ষা নেওয়া যায় সেটাও কিন্তু একটা বিষয় উঠে আসছে। যদিও এই মুহূর্তে কলেজের পরীক্ষার অনলাইন অফলাইন নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে, এখন দেখার বিষয় যে ফাইনাল ডিসিশন কী হয়, রাজ্য সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে কি না, রাজ্য সরকার আগের মতো অ্যাডভাইজারি জারি করে কি না, সমস্তটাই পরবর্তীকালে কোনো নতুন নির্দেশ আসলে তোমাদেরকে জানাবো। বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।